রাজ্যের একজন এমপি যার বিরুদ্ধে অভিযোগ, তিনি আজকে সাংবাদিকদের সাংবাদিকতার পাঠ দিয়েছেন। নিজে প্রাক্তন সাংবাদিক ছিলাম, ঠিক কি করতে হবে না করতে হবে বলেছেন, কিন্তু তিনি ঠিক কি করেছেন সে নিয়ে কোনো উত্তরই দেননি। এবং যা করেছেন সেটা অত্যন্ত ভয়ঙ্কর, চিন্তার, উদ্বেগের। এবং আমি বলবো যে এতক্ষণ পর্যন্ত কেন কলকাতা পুলিশ ওনাকে গ্রেপ্তার করছে না বা ওনাকে ডেকে পাঠাচ্ছে না সেটা নিয়েও আমি সন্দেহ প্রকাশ করছি। তা আমি সরাসরি ওনার প্রেস কনফারেন্স দেখেছি, একটা ঝটিকা প্রেস কনফারেন্স। তাতে সিটিজেনরা কী করবেন, মিডিয়ার কী করা উচিত, এসব নিয়ে জ্ঞান আছে। কিন্তু উনি কয়েকটা বিষয়ে প্রশ্নের কোনো উত্তর দেননি। যেমন ওনার বিরুদ্ধে যে ফর্ম্যাল কমপ্লেন আমরা লঞ্চ করেছিলাম তাতে খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে 2014-2015 এই সময় উনি ডিরেক্টর ছিলেন। একজন ডিরেক্টর বলছেন কোম্পানি আমার নয়, একজন ডিরেক্টর তিনি নাকি জানেন না কোম্পানিতে কি সিদ্ধান্ত হয়েছে, একজন ডিরেক্টর যে সময় তিনি ডিরেক্টর সেই সময় এই সাধারণ সিনিয়র সিটিজেনদের 5,55,000 টাকা করে টাকা তোলা হলো, প্রায় 24-25 কোটি টাকা, অথচ তার দায় নিয়ে তিনি একটা কথা বললেন না। তিনি বললেন আমি একটা বাড়ি কিনেছি, আজকে ঠিক স্বীকার করলেন, বললেন সেই বাড়িটা উনি ওখান থেকে লোন নিয়েছেন। আসলে শুনুন আমি আপনাদের একটা কথা বলি, চোর চুরি করা জিনিস ফিরিয়ে দিয়ে প্রমাণ করে যে সে চুরি করেছে। মানে ধরুন একজন চোর তার কাস্টাডি থেকে যদি চুরি যাওয়া মাল উদ্ধার হয় তাহলে কি আর প্রমাণ করার দরকার হয় সে চুরি করেছে। নুসরত জাহান যে টাকা এদের কাছ থেকে উঠেছে সেই টাকা সাইফন করেছেন, সেই টাকা এই কোম্পানি থেকে বেরিয়েছে, এবং তিনি এই সময়ে এই কোম্পানির ডিরেক্টর ছিলেন, এবং দফায় দফায় তিনি টাকা নিয়েছেন, এবং টাকা নেওয়ার পর সেই টাকায় প্রপার্টি কিনেছেন এবং অন্যান্য খাতেও টাকা বেরিয়েছে। আমি এবার ওনার প্রেস কনফারেন্স ধরে ধরে একটা উত্তর দিতে চাই। উনি বলেছেন যে আমি লোন নিয়েছি 1,16,00,000 বা সামথিং এইরকম একটা অ্যামাউন্ট বলেছেন। আমি আপনাদের একটা ডকুমেন্ট দেখাতে চাই, এটা নুসরত জাহানের কেনা বাড়ির হচ্ছে অফিসিয়াল ডিড, যে ডিডে নুসরত জাহান নিজে কোট করছি, নুসরত জাহান নিজে কোট করে বলেছেন কবে কত টাকা এই কোম্পানি থেকে নিয়েছেন এবং যা ডিরেক্ট ট্রানজ্যাকশন হয়েছে, স্যার ডেট কপি সমস্ত কিছু এতে লেখা আছে। আমি একটু ধরে ধরে বলে দিই তাহলে মানুষকে জানতে সুবিধা হবে। বাই চেক, চেক নাম্বার 096930, ডেটেড 11/7/2014, ড্রন অন ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক, নিয়েছেন 5,00,000 টাকা। তারপরে বাই চেক নম্বর 097507, ডেটেড 16/8/2014, তুলেছেন 11,30,285 টাকা। বাই চেক চেক নাম্বার 098520, 26/12/2014, তুলেছেন 25,00,000 টাকা। তারপর বাই আরটিজিএস ডেটেড 5/1/2015, তুলেছেন 25,00,000 টাকা। বাই চেক নাম্বার 098524, ডেটেড 5/12/2014, তুলেছেন 25,00,000 টাকা। বাই চেক নাম্বার 098523, ডেটেড 2/1/2015, তুলেছেন 25,00,000 টাকা। বাই চেক 099009, ডেটেড 31/01/2015, তুলেছেন 25,00,000 টাকা। বাই আরটিজিএস 20/11/2015, নিয়েছেন 20,00,000 টাকা। বাই আরটিজিএস ডেটেড 27/11/2015, নিয়েছেন 37,29,690 টাকা। এই হচ্ছে লিস্ট, আমরা একটু পরে এগুলো আপনাদের প্রোভাইড করে দেবো। এই লিস্ট উনি নিজে সই করে অফিসিয়ালি ডিড করে জানিয়েছেন, নুসরত জাহানের সই আছে ডিডে, আমরা গল্প কথা দিচ্ছি না। এই দেখুন নুসরত জাহান রুহি, আপনি নিজে সই করে জমা দিয়েছেন। আর এতক্ষণ পর্যন্ত যে ডেট ধরে ধরে চেকের ডিটেল আর ফান্ডিং ডিটেল আমি বললাম যে কোম্পানি থেকে আপনি নিয়েছেন তার পরিমাণ হচ্ছে 1,98,98,00,000 টাকা। তাহলে আপনি বলছেন 1,16,00,000 টাকা আপনি লোন নিয়েছিলেন, তা নাকি ইন্টারেস্ট দিয়ে আপনি জমা দিয়ে দিয়েছেন 1,40,00,000 টাকার আশপাশ। আর অ্যাকাউন্ট ডিটেলে দেখা যাচ্ছে আপনার সই করা ডকুমেন্টে আপনি নিয়েছেন 1,98,00,000 টাকা। আপনি কি আমাদেরকে পাগল মনে করেন?